বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রহমান সঙ্গে আছে দেখে নেব কি থাকছে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন বিতর্ক প্রতিহিংসা দমন রাজনীতি কতটা বাধা যদি আমরা রাজনীতিটাকে একটু সুস্থভাবে টিকিয়ে রাখতে চাই তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে কিন্তু আমি তো কোনো লক্ষণ দেখছি আজ আলোচনায় অংশ নেবেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এবং ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলে অনুষ্ঠিত গণভোট কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিতর্ক বহুদিনের বলা হয়ে থাকে নির্বাচনে পরাজিত দল যে ধরনের দমন পীড়নের মুখে পড়ে সেটিও সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা কারণ তখন ক্ষমতার সঙ্গে সঙ্গে সব হারানোর ভয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করে কিন্তু নির্বাচন পরবর্তী দমন পীড়ন এবং প্রতিহিংসার রাজনীতির যে সংস্কৃতি তাতে পরিবর্তন কেন আসছে না আর এই পরিবর্তন ছাড়া কি সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ী কোনো সমাধান সম্ভব ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালটে মারার এমন দৃশ্য বাংলাদেশে প্রায় সময়ই দেখা যায় জাল ভোট কিংবা ভোট চুপির এমন চেষ্টার কারণেই দেশটিতে নির্বাচন নিয়ে সবসময় সন্দেহ অবিশ্বাস দেখা গেছে এই সন্দেহ অবিশ্বাস থেকেই একসময় নির্বাচন পরিচালনার জন্য চালু হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদিও এটা নিয়েও সমালোচনা ছিল তখন অবশ্য আমরা বলেছিলাম এটা না করে ইলেকশন কমিশনটাকে স্ট্রেংথেন করা হোক তাহলে একটা লং টার্ম সলিউশনের পথের দিকে আমরা যেতাম তো সেটা না করে আপনার এটাকে বলে আমরা যেটাকে বলি মেকশিফট একটা জোরাতালির একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু জোরাতালির অ্যারেঞ্জমেন্ট করা সত্ত্বেও বাংলাদেশের যে রাজনৈতিক যেটা কালচার অবিশ্বাস এত বেশি যে একটা সিটিং গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হবে এটা অন্য দল মানতে চায় না তো সেই জন্য সবাই রাজি হয়েছিল তবে দলগুলো রাজি হলেও পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে তার ফল নিয়েও নানা রকম অভিযোগ এসেছে পরাজিত দলগুলোর পক্ষ থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রে এই ব্যবস্থার বিপদ স্পষ্ট হয় ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের যে সরকার আসলো ওই সরকারটাকে একটি তত্ত্বাবধায়ক তারা বললো সেটা যেভাবে তিন মাসের জন্য শুধু ইলেকশন করার জন্য যে ধরনের তত্ত্বাবধায়ক ছিল যে কনসেপ্ট সেই কনসেপ্টটা তো মানে কাজ করেনি এবং আবার কাজ করেনি কেন কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়কটাকে বিএনপি এসে ইয়াজউদ্দিনকে দিয়ে তারপরে নিউট্রাল না রেখে সেটার উপর হস্তক্ষেপ করতে আরম্ভ করলো শেষ পর্যন্ত দু সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই পদ্ধতি বাতিল করে দেয় কিন্তু তখন পুরনো প্রশ্ন নতুন করে উঠে যে এবার তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে যে প্রশ্নের সমাধান হয়নি গেল এক যুগেও বাংলাদেশে অতীতে কিংবা এখন একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে আলোচনা সেখানে সবসময় যেসব বিষয় গুরুত্ব পায় সেটি হচ্ছে নির্বাচনকালীন সরকার কেমন হবে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন নিরপেক্ষ থাকবে কি না নির্বাচন কমিশন কতটা স্বাধীন থাকবে নির্বাচনে কারচুপ হবে কিনা না এসব বিষয় কিন্তু এই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় উপেক্ষিত থেকে যায় সেটি হচ্ছে নির্বাচনের পরে বাংলাদেশে ঠিক কি ঘটবে আরও স্পষ্ট করে বললে সুষ্ঠু নির্বাচনের পরে যে দল পরাজিত হবে তার ভাগ্যে ঠিক কি ঘটবে এমন প্রশ্ন আছে রাজনীতিবিদদেরও কারো মধ্যে এখন আমি কালকে ক্ষমতায় যাওয়ার পরে জেনারেল জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করবো জাতির পিতা বঙ্গবন্ধু তাকে তার ছবিটা নিয়ে পায়ে মুছড়াবেন এই এইটা তো কোনো বাংলাদেশে সংঘাতি জন্ম দিবে এই যে এই যে বিষয়গুলো এই বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন উত্তর তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করুন বা সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানেই করুন নির্বাচন উত্তর কোনো রাজনৈতিক শান্তি বাংলাদেশে আসবে না কিন্তু বরঞ্চ নির্বাচনের পরের দিন থেকে আত্মরক্ষার জন্য অথবা আক্রমণ প্রতিহত করার জন্য লড়াইটা শুরু হবে যেমন এই চারবার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পরে শুরু হয়েছিল কি তাহলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথ কি যতদিন পর্যন্ত না আমরাই আমাদের উইনার টেক ইট অল এবং যে যারা হাঁটছে তাদেরকে সর্বহারা করা একটা কালচার গড়ে উঠছে এটা না বাদ দিতে পারি ততদিন পর্যন্ত যারা একবার জিতবে তারা কোনদিন আর হাঁটতে চাইবে না অতএব এইটার জন্য সব দলের প্রথমে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে রনব জাহান বলছেন সমঝোতার কথা কিন্তু সেটার কোনো আভাস কি রাজনীতিতে দেখা যাচ্ছে এই সরকারই আবার ওই যেরকম টু এবং টু থাউজেন্ড যেভাবে নির্বাচন করেছিল সেইভাবে একটা নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে যদি তারা কোনো সমঝোতায় না যায় সরকার তো মনে হয় সমঝোতার পথ দেখছেন না সরকার তো আপনার তার নিজের গতিতে ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে যদি আমরা রাজনীতিটাকে একটু সুস্থভাবে টিকিয়ে রাখতে চাই তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে কিন্তু আমি তো কোনো লক্ষণ দেখছি না বাংলাদেশে বেশ কয়েক বছর একরকম নীরব থাকার পর আবারও মাঠে সরব হয়েছে বিএনপি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে সব মিলিয়ে এটা স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি শিগগিরই নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে ঐক্যমত্য তৈরি না হয় তাহলে সেটা যে শুধু নিরপেক্ষ নির্বাচনের পথকেই রুদ্ধ করবে তা নয় বরং রাজনৈতিক সংকটকেও আরও গভীর করবে তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে বিবিসি প্রবাহে আজ যোগ দিয়েছেন দুজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের দপ্তরের সম্পাদক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এবং সঙ্গে আরও আছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহান আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য রুমিন ফারহানা শুরু করি আপনাকে দিয়ে এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা আমরা কয়েকবার শুনলাম অনেকে বলছেন যে দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা প্রয়োজন এবং এটি একটা গুরুত্ব তারা দিচ্ছেন এটা কি খুব কঠিন দেখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্ডারস্ট্যান্ডিংটা কঠিন এই অর্থে যে আপনি যদি একটু পেছনের দিকে তাকান গত এক যুগ ধরে বিরোধী দল বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে যে ধরনের আচরণ সরকার করেছে তাতে আন্ডারস্ট্যান্ডিংটা নিশ্চয়ই এই রাস্তাটা কিছুটা তো বন্ধুর হয়েছে বটেই বিএনপির অসংখ্য নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেককে ঘুম করে ফেলা হয়েছে তারা ফিরে আসেনি পরিবার এখনও জানে না তাদের কি অবস্থা এবং আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত অসংখ্য মামলা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না এই রাজনৈতিক পরিস্থিতিতে সুতরাং আমাদেরকে যতভাবে সম্ভব চেষ্টা করা হয়েছে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেবার যতভাবে সম্ভব চেষ্টা করা হয়েছে আমাদের রাজনৈতিকভাবে নির্মূল করার তো এই প্রচেষ্টা যখন সরকারের তরফে হয় এবং সরকারের নিজস্ব যেই বাহিনী কর্মী বাহিনী আছে সেই সঙ্গে যখন রাষ্ট্রীয় বাহিনীকেও সরকার ব্যবহার করে তখন তো বিরোধী দলগুলোর আসলে ডেফিনেটলি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয় এমনকি দেখুন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জ্বালানির দাম বৃদ্ধি সহ বিদ্যুতের রেশনিং ইত্যাদি যেগুলো একেবারেই জনসম্পৃক্ত বিষয় সেই বিষয়গুলোতে কিন্তু বিএনপি কত মাস ধরে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে এবং প্রতিটি বিক্ষোভ সমাবেশ কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে বিএনপির তরফ থেকে এর মধ্যে আমরা দেখেছি আমাদের পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে চারজন পুলিশের গুলিতে মারা গেছে একজন আওয়ামী লীগের কর্মী বাহিনীর হাতে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এর বাইরে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে পঁচিশ হাজারের উপরে নেতা বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে নামধারী আছে পাঁচ হাজারের উপরে অবাকিরা অজ্ঞাত নামা সুতরাং বিএনপিকে তো নানানভাবে চাপে রাখবার চেষ্টা করছে এবং গত কয়েক বছরে বিএনপিকে রাজনীতির মাঠ থেকেই সরিয়ে দেবার চেষ্টা করছে দল ভাঙার চেষ্টা হয়েছে বিপ্লব বড়ু আপনি কি বলবেন যে অভিযোগগুলো তিনি করছেন ধন্যবাদ আপনি একটি ইতিবাচক প্রশ্ন করেছেন আমি কাউকে দোষারোপের কথা বলছি না দেখেন আজকে স্বাধীন বাংলাদেশের বয়স হচ্ছে পঞ্চাশ বছরেরও বেশি এটা আপনার পরিতাপের বিষয় স্বাধীন বাংলাদেশে প্রায় ৩০টি বছর অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার ব্যবস্থা এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের ব্যবস্থা একটা লেগাসি এ রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমাদের গণতন্ত্র বিকশিত হতে পারে নাই গণতন্ত্র একটি চর্চার বিষয় স্থায়ী কোন গণতান্ত্রিক কাঠামো এখানে হয়নি এখানে তো একটি নির্বাচনের জন্য না একটি রাজনৈতিক আমরা দেখেছি যে একটি রাজনৈতিক শক্তি রুমিন যে রাজনৈতিক দল করেন তাদের নেতৃত্বে তো আমাদের মহান মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হয়েছে তিনি অনেক নিপীড়ন নির্যাতনের কথা বলছিলেন দুহাজার এক সালে জাতি নির্বাচনের পরে গোপালগঞ্জের কোটালিপাড়ার রামশিলে নয় বছর থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত নৌকায় ভোট দেওয়ার অপরাধে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা প্রায় তিনশত নারী পাশবিক অত্যাচারের মুখোমুখি হয়েছিল তিনি নিপীড়ন নির্যাতনের কথা বলছেন সেটা কি দু হাজার সালে একুশে আগস্টে বাংলাদেশে যে নারকীয় গ্রেনেড হামলা হয়েছিল তার চেয়ে ভয়াবহ তাদের শাসনামলে বাংলাভাই দিয়ে রাজশাহী অঞ্চলে যেভাবে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে মুক্তিযোদ্ধাকে ঘর থেকে তুলে এনে নির্মমভাবে তালেবানি কায়দায় যে হত্যা করা হয়েছে তার চেয়ে ভয়াবহ কিংবা অপারেশন ক্লিন হার্টের নাম দিয়ে অর্ধশতাধিক আওয়াম নেতাকর্মীদেরকে ঘর থেকে সুস্থ অবস্থায় নিয়ে এসে তাদের পরিবারকে লাশ উপহার দেওয়ার চেয়ে ভয়াবহ

তার মানে তার মানে কি তাহলে আপনারা ক্ষমতায় গেলে কি এই ধারাই অব্যাহত থাকবে যে এক ধরনের একটা প্রতিহিংসায় ধরনের খুবই বিনয়ের সাথে বলতে চাই যে যে নারী নির্যাতন বা ধর্ষণের কথা বিপ্লব বড়ুয়া বলছিলেন সুবর্ণচরে কি একই ঘটনা ঘটেনি 2018 নির্বাচনের পরে এবং সেই নারী তার এলাকায় থাকতে পারছিলেন না মামলা করা তো দূরের কথা উনি প্রেস ক্লাবে এসে বলেছেন যে আমার জীবনের নিরাপত্তা চাই আমি একই ঘটনা কি 2018র যেই মানে নির্বাচনে তারা অদ্ভুত মধ্যরাতের কারচুপির মাধ্যমে ল্যান্ডস্লাইড বিক্রি দেখিয়ে টু থার্ড মেজরিটি নিয়ে সংসদে বসেছে সেই একই ধরনের নির্যাতন তো আমাদের কর্মীদের উপরও করা হয়েছে আমি প্রশ্ন করছি যে পরিসংখ্যান আজকে বিপ্লব বড়ুয়া এখানে রাখলেন ওনারা কটি ঘটনার বিচার করেছেন আজকে তো পনেরো বছর ওনারা ক্ষমতায় আছেন তার কয়টি ঘটনার বিচার হয়েছে উনি যদি বলতেন তাহলে ছোট্ট করে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যখন আপনারা ক্ষমতায় ছিলেন আপনারাও কি এই সংস্কৃতি থেকে বাইরে ছিলেন আমি এখানে একটা খুব বড় ফারাক আছে ফারাকটা এই জায়গায় যে যখন একটি সরকার নির্বাচিত হয়ে আসে তখন তার একটা জবাবদিহিতার জায়গা থাকে এবং এটা থাকে বলেই তার পক্ষে ক্ষমতা রক্ষার জন্যে হোক জনগণের ম্যান্ডেটের জন্য হোক জনগণের কাছে আবার ফিরতে হবে এই চিন্তা থেকে হোক তার মধ্যে এক ধরনের স্বচ্ছতা থাকে এক ধরনের জবাবদিহিতা থাকে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবার ব্যাপারে তার এত সহজে পারে না যেটা একটা অগণতান্ত্রিক বা ম্যান্ডেট ছাড়া সরকারের পক্ষে সম্ভব হয় যেহেতু এই সরকারটি দীর্ঘ পনেরো বছর আছে ম্যান্ডেট ছাড়া চোদ্দ পরে কোনো আর মানে দু হাজার পরে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হয়নি চোদ্দ বা ইলেকশন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এত সমালোচিত যেটা কোনো নির্বাচন নয় সুতরাং এর ফলে এই সরকারটির কিন্তু সেই জায়গাটা স্বচ্ছতা নেই যুক্ত করি বিপ্লব দা যেটা বলছিলেন আমাদের সাধারণ সম্পাদক মানে মহাসচিব যে কথাটি বলেছেন যে হয় ক্ষমতায় না থাকলে তাদের মরতে হবে মরতে হবে ইন আ সেন্স ওনারা যে অন্যায়গুলো গত পনেরো বছর ধরে করেছেন সেটা সুষ্ঠু তদন্ত হবে সুষ্ঠু তদন্ত করে সেটার বিচার হবে এবং বিচারের রায়ে যা হবে হতেই পারে আপনি জানেন যে র্যাবের যিনি ডিজি তিনি এখন বলছেন যে রিটায়ারমেন্টের পরেও না সরি এখন তো তিনি পুলিশের মহাপরি দর্শক আইজিপি উনি রিটায়ারমেন্টের পরে উনি ফুল ইয়ে পাবেন সিকিউরিটি পাবেন ওনার বাসার সিকিউরিটি ওনার যাতায়াতের পথের সিকিউরিটি কেন এর আগে তো কোনো আইজিপিকে এ ধরনের সিকিউরিটি দিতে হয়নি ইনি হচ্ছেন সেই আইজিপি যার উপর স্যাংশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনি হচ্ছেন সেই আইজিপি আমরা হত্যার অসংখ্য অভিযোগ আছে বিপ্লব বড়ুয়া রুমিন ফারহানা যেটি বলছিলেন বিরতির আগে বেশ কিছু কথা এখন একটা বিষয় হচ্ছে যে আপনারা পাল্টা পাল্টি দেখা যাচ্ছে যে এক দল আরেক দলকে সব সময় দোষারোপ করছেন কিন্তু তাতে কিন্তু সমাধানটা আসছে না মানে সমাধান কি করে হবে যদি এই সংস্কৃতি চলতে থাকে তাহলে তো আমাদের যে মূল প্রশ্ন যে নির্বাচন পরবর্তী যে দমন পীড়নের একটা বিষয় এবং একটা প্রতিহিংসার রাজনীতির চর্চা আমরা দেখতে পাই সেই জায়গাটার তো কোনো পরিবর্তন হচ্ছে না আমি তো মনে করি যে একটি রাজনৈতিক দরকার গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা নির্বাচন পরবর্তী যে শান্তিপূর্ণ অবস্থা যে রাজনৈতিক ঐক্যমত দরকার এখানে আপনাকে দেখতে হবে যে আজকে যারা আজকে মানবাধিকারের বিষয় সাংবিধানিক বিষয় নিয়ে যারা আজকে জাতিকে জ্ঞান দিচ্ছে তারা দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে বর্বরতা দেখিয়েছে এবং এ ধরনের একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে যে দেয়াল নির্মাণ করেছে তারা কি সেই দেয়াল অপসারণের জন্য কোনো কাজ করেছে এই মামলায় যিনি অভিযুক্ত সাজাপ্রাপ্ত তারেক রহমান তিনি তো তাদের দলে এখনও চেয়ারম্যান এখন ঘটনা হচ্ছে যে এদের তো কোনো রিমোর্স নেই কোনো আক্ষেপ নেই বিষয়গুলো নিয়ে এখন এই ধরনের ঘটনা থেকে আজকে তো অনেক ঘটনা সৃষ্টি হয়েছে আপনি যদি স্থায়ী সমাধানের কথা বলেন আমি মনে করি যে আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত থাকতে হয় রবীন্দারহানা আপনি কী বলবেন এখানে ওকে একটা কথা খুব পরিষ্কার যে বাংলাদেশের মাটিতে 21 আগস্ট বা 15 আগস্ট ঘটেছিল বলে বাংলাদেশের মানুষ ভোট দিতে দেয়া হবে না স্বাধীনভাবে তার প্রতিনিধি নির্বাচিত করতে দেয়া হবে না বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে না ন্যায় বিচার পাবে না সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হবে সেটা তো হতে পারে না এটা অনেকটা চায়নার ওই ইয়ারস অফ যে একটা ইয়ে ছিল যে চায়নাকে যে আফিম দিয়ে অপপ্রেস করে রাখা হয়েছিল સેঞ্চুরি অফ হিউমিলেশন এটা তো সেরকম হয়ে যাচ্ছে মানে ওই ঘটনাগুলো ঘটেছে বলে আপনি এখন মানুষের যেই সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেটা আপনি হরণ করবেন তা হতে পারে না এখন আপনারা ঐক্যমতে যাওয়ার যেটি বললেন বিপ্লব বড় ঐক্যমতের বিষয়টা খুব পরিষ্কার রমা ঐক্যমত হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে এবং নির্বাচন হবে ব্যালটে কোনো ইভিএম এ নয় এই বিষয়গুলোতে যদি ঐক্যমত প্রতিষ্ঠা করতে চায় সরকার নিশ্চয়ই হবে আপনারা তো সংবিধান মানছেন না গণতান্ত্রিক রীতি মানছেন না উনি যে বিভিন্ন বিষয়ের সামনে নিয়ে আসলেন এই বিষয়গুলো বলে তো মৌলিক ঘটনাকে যেগুলো ঘটেছে সেগুলোকে অস্বীকার করা হচ্ছে না সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা যে যে বিষয়গুলো তুলে আনছে যে এই এই এখন আমি জায়গাগুলোতে যে ছাড় দেয়া ওনারা তো বলছেন যে সরকারকে উৎখাত করবেন ওনারা তো ঢাকার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছেন যে পঁচাত্তরের হাতিয়ার গর্জি উঠুক আরেকবার তার মানে কি তারা জাতির পিতার মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হত্যা করতে চায় কিংবা হত্যার রাজনীতিকে তারা উস্কে দিচ্ছেন আমার বক্তব্য হচ্ছে যে আজকে নির্বাচন ব্যবস্থা আগে একটি আমাদের মৌলিক জায়গায় একটি রাজনৈতিক ঐক্যমত দরকার সেটা মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই এবং এই ঐক্যমত যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনার একটি নির্বাচন ধন্যবাদ আপনাদের দুজনকে বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আমরা একটু দেখে নিতে চাই যে দর্শকরা কি বলছেন এই এই প্রসঙ্গে বিবিসি বাংলার ফেসবুক পেজে তাদের নানা ধরনের মন্তব্য আছে যেমন সোহানুর রহমান একজন বলছেন সুফিয়ান ফারাবি সুফিয়ান ফারাবি বলছেন যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি তেমনিভাবে নির্বাচন পরবর্তীতে বিরোধী দলের নিরাপত্তা ও অবাধে রাজনৈতিক রাজনীতি করার সুযোগ করে দেয়া নির্বাচিত নতুন সরকারের দায়িত্ব মোহাম্মদ আজমল হোসেন নামে আরেকজন বলছেন এসব নির্বাচন পরবর্তী দমন পীড়ন এবং প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন তখনই আসবে যখন নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিরোধী দলগুলো বিজয়ী দলকে অভিনন্দন জানাবে রাশিয়ার সৈন্যদের দখলে থাকা ডনবাস সহ ইউক্রেনের মোট চারটি অঞ্চলে বিতর্কিত এক গণভোটের মধ্য দিয়ে বিশাল এলাকা রুশ ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কিন্তু ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব ওই গণভোটকে রাশিয়ার একটি সাজানো নাটক অভিহিত করে এটিকে স্বীকৃতি না দেওয়ার কথা জানিয়েছে যুদ্ধের সাত মাসে এসে অনেকটা চাপের মুখে থাকা রাশিয়া এই পদক্ষেপ নিয়ে রুশ ভূমি এবং জনগণের নিরাপত্তায় সব রকম পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ধারণা করা হচ্ছে এই গণভোট রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকেই পাল্টে দেবে প্রভাব ফেলবে ভবিষ্যৎ শান্তি আলোচনায়ও কিন্তু সেটি কিভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দখল করা চারটি অঞ্চলে বিতর্কিত গণভোটের রায় রাশিয়ার অন্তর্ভুক্তির পক্ষে গিয়েছে রাশিয়া এখন দখলকৃত ডোনবাস এলাকার ও লুহানেস্ক এবং দক্ষিণ পূর্বে খেরসন ও জাপরেজিয়া নামে আরও দুটি অঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে চলমান যুদ্ধের মধ্যে এই গণভোট কি পরিবর্তন ঘটাতে যাচ্ছে সেদিকেই এখন অনেকেরই দৃষ্টি স্বল্প মেয়াদে সেখানকার মানুষের জীবনে প্রভাব খানিকটা কম কারণ এখনো পুরনো কর্তৃপক্ষের অধীনেই তারা থাকবে একই রকম সৈন্য সমাবেশ আর যুদ্ধ পরিস্থিতি সেখানে থাকবে কিন্তু দীর্ঘমেয়াদে তারা হয়তো রাশিয়ার নাগরিকত্ব পাবে সম্ভবত এছাড়া কোনো উপায় থাকবে না এরপর রাশিয়ার আইনকানুন সেখানে প্রতিষ্ঠিত হবে যা নাগরিকদের জন্য কঠোর হবে কিছু ক্ষেত্রে দু হাজার চোদ্দো সালে ক্রাইমিয়াকে যেভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল একইভাবে এই চারটি এলাকারও কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইবে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দখলকৃত এলাকায় গণভোটের আগেই দেয়া এক ভাষণে নিরাপত্তার প্রশ্নে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার বক্তব্যে অনেকটা স্পষ্ট যে গণভোটের পর ইউক্রেনের দখলকৃত এলাকা হবে রুশ ভূখণ্ড আর এসব এলাকায় হামলা রাশিয়ার ভূখণ্ডে হামলা হিসেবেই বিবেচিত হবে এরই মধ্যে রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তার জন্য তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন শুরু করেছে মস্কো এই বাস্তবতায় ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ নিয়ন্ত্রিত গণভোটের একটা বড় প্রভাব পড়বে সামরিক দিক থেকে এই পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে বলেও অনেকে আশঙ্কা করছেন এই যুদ্ধ ক্রমশই আমি মনে করি যে আরো একটা খারাপ দিকে মোড় নিতে পারে কেননা রুশ সরকার বলেছেন যে তারা প্রয়োজন বোধে তাদের এলাকা রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন এবং নেটো জোট অতি সম্প্রতি এবং প্রেসিডেন্ট বাইরেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এরা সবাই বলেছেন যে এটা অগ্রহণযোগ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সেটি গত চার মাস ধরে স্থবির হয়ে আছে মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটোজোট এবং পশ্চিমা দেশগুলো থেকে আর্থিক সামরিক এমনকি গোয়েন্দা সমর্থন পেয়ে ইউক্রেন রাশিয়াকে যুদ্ধে হারিয়ে সমাধানের পথে গিয়েছে রাশিয়ার অভিযোগ ইউক্রেনই সমস্ত আলোচনার পথ বন্ধ করে দিয়েছে এখন এই গণভোটের পর আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান কতটা সম্ভব হবে এই গণভোট একটা যুদ্ধবিরতির জন্য ইউক্রেন এবং তার পক্ষের পশ্চিমা জোটের জন্য একটা রাজনৈতিক চাপ হিসেবে কাজ করতে পারে অবশ্যই এখানে কোনো শান্তি চুক্তির সম্ভাবনা নেই এটা এক ধরনের যুদ্ধবিরতি অন্তত কিছু দিনের জন্য হলেও কারণ দীর্ঘ মেয়াদে সমস্যা সমাধানের জন্য একটি শান্তি চুক্তি করতে কোনো পক্ষেরই চিন্তাভাবনা আমরা দেখছি না একটি বিষয় নিশ্চিত যে ইউক্রেন এবং তার ঘনিষ্ঠ মিত্রসহ পশ্চিমা বিশ্ব এই গণভোট কোনোভাবেই স্বীকৃতি দেবে না আবার রাশিয়া যুদ্ধে কৌশলগত অর্জন দেখাতে দখলকৃত এলাকা হাতছাড়া করবে বলেও মনে করেন না বিশ্লেষকরা তাই গণভোটের পর শান্তি আলোচনার ভবিষ্যৎ কি হবে সেটি একটি বড় প্রশ্ন অন্তত গত দেড়শো বছরে বা তারও বেশি বলতে পারেন কোন বিশাল যুদ্ধই আলাপ আলোচনা ছাড়া শেষ হয়নি কাজে যুদ্ধ শেষ করে আলাপ আলোচনায় ফিরে যাওয়াটাই তাদের জন্য মঙ্গলজনক এই ধারণায় যখন তারা উপনীত হবে তখন আলাপ আলোচনা আবার শুরু হবার একটা আশা রয়েছে আলাপ আলোচনা যেদিকেই যাক ইউক্রেন তার হারানো অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আবার রাশিয়াও ভূখণ্ডের নিরাপত্তার প্রশ্নে যে ছাড় দেবে না এটিও বাস্তবতা সুতরাং ইউক্রেন রাশিয়া সংকট যে আরও দীর্ঘস্থায়ী হবে সেটি সবার আশঙ্কা আবুল কালাম আজাদ বিবিসি বাংলা এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে আমরা সব সময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই প্রবাহি ডট ইউকে এই ঠিকানায় আর বিবিসি প্রবাহের সবগুলো পর্ব দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে এবার আপনাদের পাঠানো ছবি ভিডিও দেখব আজকের বিষয় ছিল প্রিয় পোষা প্রাণী যারা ছবি পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাছাই করা কয়েকটি দেখার আগে আমি শারমিন রমা বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকবেন